যত দেশ আছে ভারতবর্ষের মধ্যে এক একটা জায়গার মধ্যে এক একটা দেবতার পুজো হয়, সব জায়গায় একরকম পুজো হয় না। তাহলে আপনি যে হিন্দু দাবি করলেন কিসের ভিত্তির উপরে? আমি জানতে চাই আপনাদের কাছে, আপনি যে জয় সিয়া রাম বলে একটা স্লোগান তুললেন কোথায় পেলেন, কোন কিতাবের মধ্যে পেলেন? আপনি যদি জানান আমাকে তবে আমি দেখব এই কিতাবের মধ্যে, এই পাতার মধ্যে, এত নাম্বারের মধ্যে, এত শ্লোকের মধ্যে, এত সূত্রের মধ্যে এই জয় সিয়া রাম শব্দটা আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকিমুস সালাম, তুমি নামাজকে কায়েম করো, কোরআনের মধ্যে আছে, বহুত জায়গায় আছে। এবার যদি কোরআনের মধ্যে যদি অকিমুস সালাত না থাকতো তাহলে আমি তো নামাজ কায়েম করতেই পারতাম না। এমনি করে আমি বলতে চাইতেছি যে জয় সিয়া রাম যে একটা শব্দ আপনি আনলেন, এটা কোন ধর্মের মধ্যে, কোন কিতাবের মধ্যে, কোন বেদের মধ্যে, কোন মহাভারতের মধ্যে, কোন রামায়ণের মধ্যে, কোন গীতার কোন শ্লোকের মধ্যে আছে আপনি আমাকে জানান। এর জন্য বলছি আপনাকে আমাকে ধর্ম জানতে হবে। দেখুন এই কয়দিন আগে কর্ণাটকে কি হল, একটি মেয়ে মুস্কান তাকে ক্রিটিসাইজ করছেন, বলছেন জয় সিয়ার। আশ্চর্য ব্যাপার, এই সমস্ত লোকগুলো, ছেলেগুলো যারা টিভিতে দেখেছেন তারা বলুন তো এই ছেলেগুলো কি হিন্দু? এরা যদি হিন্দু হয়ে থাকে তাহলে এরা কোন জাতের মধ্যে গণ্য, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় না শূদ্র? হিন্দু তো ব্রাহ্মণ না, এদের মধ্যে কতজন ব্রাহ্মণ ছিল আর কতজন গায়ত্রী মন্ত্র জানে যেটা জয় সিয়ারাম বললো? এরা হিন্দু না, এরা হলো ইহুদিদের দালা, এরা ইহুদি, এরা হিন্দু নয়। হিন্দুর মুখ থেকে এরকম নোংরা স্লোগান কোনোদিন বেরোতে পারে না, হিন্দুর মুখ থেকে তো বেরোবে গায়ত্রী মন্ত্র, হু ভুবেশ্বর তৎসবিত বরেণ্যাং ধাগেন সর্বভূতে ওং নমঃ তস্যৈ, ওং নমঃ তস্যৈ, ওং নমঃ নমঃ। হিন্দুর মুখ থেকে তো এইগুলো বেরোবার কথা, তাহলে এরা হিন্দু নয়, অমিত শাহ হিন্দু নয়, মোদিও হিন্দু নয়, যোগী আদিত্যনাথও হিন্দু নয়, আর বাংলার একটা গাঁজা খোর আছে দিলীপ ঘোষ, এটাও হিন্দু নয়। ও দিলীপ ঘোষ হিন্দু প্রমাণ করুক যে আমি হিন্দু, ও তো জাতে ঘোষ, আগেকার বাপদাদাদের মুখে শুনেছি 80 বছর না হলে ঘোষ সবার লোক হয় না, দিলীপের তো 80 বছর বয়সই হয় নাই। কখনো বলছে গরুর দুধ থেকে সোনা বেরোয়, এর মাথাটা এমনি ডাল হয়ে গেছে, এ মাথা সাইজ করতে গেলে আমার মতো রাজু চক্রবর্তীর কাছে, দীন ইসলাম সিদ্দিকীর কাছে আসতে হবে, আর পড়তে হবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, তবেই তোমার মাথা ঠিক হবে। কৃষ্ণ ভক্তরা বলছে হরে হরে কৃষ্ণ, যে যার ভক্ত সেই তার দেবতার নাম নিয়ে উচ্চারণ করছে, এটা তো হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্মটা কি? বেদের মধ্যে কার নাম আছে? যেমন কোরআনের মধ্যে 25টার মতো নবীর নাম আছে, আছে না? কি গো কথা বলে, নবীর নাম আছে? আমরা মুসা নবীর নাম পাই, ঈসা আলাইহিস সালামের নাম পাই, আদম আল্লাহ সালাম নাম পাই, নূহ আল্লাহ সাল্লামের নাম পাই, সালেহ আল্লাহ সাল্লামের নাম পাই, উমর আল্লাহ সাল্লামের নাম পাই, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম পাই, ঈসা আল্লাহ সাল্লাম, এমনি করে নবীদের নাম আমরা পাই। তা আপনার তো ধর্ম কেতাব বেদ, প্রথমে আপনি জানুন আপনার ধর্ম কেতাব কোনটি। বেদ পুরাণ, পুরাণ 18 খানা, রামায়ণ 7 খানা, 3টা রামায়ণ 7টি খণ্ড করেছে, উপরামায়ণ, রামায়ণ, ভৌতক রামায়ণ, 3টা রামায়ণ 7টি খণ্ড, উপনিষদ, গীতা, মহাভারত, বলুন
কেতাবের উপরে আপনি দাবি করছেন আপনি হিন্দু, আমরা দাবি করছি কোরআন, মুসলমানদের জান কলিজা, কোরআন শরীফ যা আল্লাহ পাঠিয়েছেন তার বান্দার কল্যাণের জন্য, যা পাঠিয়েছে তার বান্দার হেদের সিরাত আল মুস্তাকিমের রাস্তাটা ধরতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন তার আদর্শ দেখে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে মানুষ পাগলের মতো কলমা পড়েছে। আমরা কোরআন শরীফকে মেনে নিয়েছি, কোরআন শরীফ দিয়ে আমাদের প্রত্যেকটি কাজ হয়। নামাজ আমরা পড়ব কোরআনের আয়াত লাগবে নাকি গো? কোরআনের আয়াত লাগবে না। বিশ্বের মধ্যে যেখানে যত মুসলমান আছে এই নামাজ পড়ার সময় প্রথমে সুরা ফাতেহা, তারপরে যে কোনো সুরা, ভারতের মুসলমানরাও তাই নাকি না আলাদা? একই, ইংল্যান্ডের মুসলমানও তাই, আমেরিকার মুসলমানও তাই, জাপানের মুসলমানরাও তাই, নেপালের মুসলমানরাও তাই, চীনের মুসলমানরাও তাই, বাংলাদেশের মুসলমানরাও তাই, আরবের মুসলমানরাও তাই। এদের সঙ্গে এদের কানেকশন, ওরা যা পড়েছে আমাদের তাই পড়তে হবে, এদেরগুলি করা যাবে না। তুমি হিন্দু যখন দাবি করলে আমি হিন্দু, বোম্বের গণেশ পুজো নিয়ে বোম্বের মানুষরা গণেশের পুজো করে, বিহারের মানুষরা শিবের পুজো করে, বাংলার মানুষরা দুর্গা পুজো করে, এমনি করে। তার আগে তোমার মাথা ঠিক হওয়ার কোনো প্রয়োজন নেই। হঠাৎ করে তুমি বলছো স্কুলে সরস্বতী পুজো হবে কেন? আরে গাধা দিলীপ ঘোষ, চিরজীবন দেখিয়েছে তুই সরস্বতী পূজা বিদ্যার সাগর, সরস্বতী হলো বিদ্যার ঠাকুর, এই সরস্বতী ঠাকুরের পূজা স্কুলেই হয়, বাড়িতে হয় না। বিদ্যার ঠাকুর বিদ্যাই হয়, এ বলতিছে স্কুলে হবে কেন? বাড়ি বাড়ি করুক গিয়ে। ও কিন্তু একদিন স্কুলে যখন পড়েছে, ও কিন্তু দিলীপ ঘোষ একদিন সরস্বতী পূজা স্কুলেই করেছে, ওই জোর মাথা টাল হয়ে গেছে। ও চিন্তা করছে আমি তো হিন্দু নই, আমার মনে যা আছে আমি তাই বলবো, বলে বেড়াচ্ছে। মুসলমানদের তো বোরখা আরবের লোকেরাই তুলে দিয়েছে। আরে গাধার লোক, আরবে চল, মক্কায় চল, মদিনায় চল, দেখবি মুসলমানের কাকে বল। আমরা যে বছর হজে গেলাম 2006 সালে, মক্কার লোকাল মেয়ে ছেলে আমাদের নজরে পড়ে, সব ভাই আমরা যারা হজ করতে গিয়েছি সেই সমস্ত মেয়েরাই, আরো বলছে আরবের লোকেরাই বোরখা পরে না, আরবের লোকেরাই হিজাব পরে না, আসলে দিলীপ ঘোষ মুসলমান দেখেনি, মুসলমান সম্পর্কে অভিজ্ঞতা নেই, মুসলমান সম্পর্কে জানে না। আরে মুসলমান যদি দেখতে হতো তাহলে আমার জামানায় আমি যখন ইসলাম কবুল করেছি তখন ছোট হুজুর কেমনা জুলফিকার আলী সিদ্দিক বেঁচে ছিল। মুসলমান দেখবে কলকাতার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে জুলফিকার আলী সিদ্দিকের গাড়ি আটকিয়ে দিলাম, তখন যুবক যুবক চেহারা আমার, গাড়ি আটকিয়ে পুজোর চান্দা নিয়ে ঝামেলা করলাম, দুর্গ পুজোর চান্দা। আরে পীর সাহেব আল্লাহওয়ালা লোক, আমরা কি করে জানবো হিন্দু মানুষ? নিলাম গাড়ি আটকিয়ে, হুজুর কেমলার সঙ্গে আরো অন্য অন্য বুজুর্গণের লোকেরা ছিলেন, আমি রাস্তার এক পাশে একটা চেয়ারের মধ্যে বসে আছি, ছেলেরা কৌটো নিয়ে চলে গেল পুজোর চাঁদা দিন, দুর্গ পুজোর চাঁদা। পীর সাহেব গেলে বলছে বাবা পুজোর চাঁদা তো দেই না গো, ছেলেরা বলছে না দিলে গাড়ি আটকিয়ে দেবে, গাড়ি যেতে দেবো না, পুজোর চাঁদা আপনাকে দিতেই হবে। আমার কাছে আসলো, তো আমাকে বলছে গুরু চাঁদা দিচ্ছে না। কে দিচ্ছে না রে? বলছে ওই এক মোল্লা আছে দিচ্ছে না। আমি দেখি চল,
রোড পার হয়ে খুজুর কেমলা যাবেন ডায়মন্ড হাওড়া, রোড পার হয়ে আসলাম। আমার ছেলেরা গাড়ি আটকিয়ে দিয়েছে, আমার ছেলেরা গাড়ি আটকিয়ে দিয়েছে। আমি গিয়ে দেখি হুজুরের ছোট্ট মাথা, তো ছোট্ট একটা টুপি, মুখ ভর্তি দাঁড়ি, যে সুলফিকার আলী সিদ্দিককে না দেখেছে, ছোট হুজুর কিবলাকে না দেখেছে, সে যেন কালিমুল্লাহ সিদ্দিককে দেখে। একই চেহারা, একই ক্যাটাগরি, একই কথাবার্তা, হুজুর নেই চলে গেছে, এখন কালিমুল্লাহ সিদ্দিককে যে না দেখেছে, সে যেন সাইফুল্লাহ সিদ্দিককে দেখে। একেবারে সেই রকমই বাপের মতো মোটা হয়েছে, মুখ ভর্তি দাঁড়ি, অনেকদিন আগে দেখেছি, এখন আর অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক, হুজুর বলছে বাবা পুজোর চাঁদা আমি দেই না গো, পুজোর চাঁদা দেই না, দেই না মানলে বললে তো হবে না, দিতে হবে, না দিলে গাড়ির হাওয়া খুলে দেবে, ঢাকিয়ে নিয়ে যাওয়ার পরে হাওয়া দিয়ে নেবে। হুজুর কেমলা খুব বিপদে পড়ে গেলেন, পুজোর চাঁদা না দিলে তো গাড়ি চলছে যাবে না। যাই হোক, সঙ্গে সাথীরা যারা ছিলেন তারা কিছু চাঁদা আমাকে দিতে বাধ্য হলেন। হুজুর কেমলা বলছে বাবা পুজোর চাঁদা দেই না গো, জবরদস্তি করে নিলে, এই চাঁদার টাকা ফুরফুরা ফিরিয়ে দিয়ে আসতে হবে। মুসলমান দেখেছ কি, মুসলমান দেখোনি এখনো দিলীপ ঘোষ? মুসলমান যদি দেখতে তাহলে এইরকম কথা তুমি বলতে পারতে না, এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি ভালো না হও আল্লাহর গজব আসতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দেখুন একটি প্রশ্ন আসছে, মানে আমি মিঠুন চক্রবর্তীর ভাইপো কিনা, এই প্রশ্ন তো ওই যখন থেকে ইসলাম কবুল করেছি তখন থেকে দিয়ে 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 এ পর্যন্ত আসলাম। 1994 সালে ইসলাম কবুল করেছে, সরকারি কাগজপত্র 94 সালে, সরকারি কাগজপত্র হয়েছে আমার 94 সালে, তার আগে ইসলামের সঙ্গে আমার সম্পর্ক, সেই থেকে অবধি। আপনারা গ্রামের মানুষ তো, শহরের মানুষরা আমাকে চেনে ভালো। তো কথা হলো, এখন বর্তমান যে পরিচয় আমি আজ থেকে বহুত দিন আগে থেকে আমার এই পরিচয় হয়ে আসছে, অডিও থেকে, ভিডিও থেকে, ভিডিও কল থেকে শুরু করে, তো আমার কথা হলো যদি আমি মিথ্যেবাদী হতাম তাহলে আমার কাকা গৌরঙ্গ চক্রবর্তী, তার মানে মিঠুন চক্রবর্তী, তার বাবা বাসন কুমার চক্রবর্তী, তার দাদু তারাপদ চক্রবর্তী, তার মা শান্তিরানী চক্রবর্তী, আর জুবিদা বালি মিম চক্রবর্তী, এদের কথা ছেড়ে দিলাম, এরা তো বাচ্চা। এতদিন আমার বিরুদ্ধে মামলা করে দিতে, এ তো ছেড়ে খেলা নয়, ইন্টারনেটে ছেয়ে গেছে, ইউটিউবার মধ্যে ঢুকে গেছে, কম বেশি মানুষ আমাকে চেনে এবং জানে। অতএব এতদিন আমার বিরুদ্ধে মামলা হয়ে যেত, যে টাইমের মধ্যে গৌরঙ্গ চক্রবর্তী, বিটুন চক্রবর্তী অসুস্থ ছিলেন হাসপাতালে, তাকে বাংলা থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, বোম্বে থেকে আমেরিকার হাসপাতালে যখন তার চিকিৎসা হচ্ছে, সেই সময় এমন কোনো দলসা ছিল না যে আমি দোয়া না করেছি। সেই সময় এই প্রশ্নটা কিন্তু আসেনি,
করি না। তখন দিনে দুটো তিনটা করে প্রতিদিন রাত করেছি। সেই সময় এমন কোনো জলসা ছিল না যে আল্লাহর কাছে দোয়া না করেছে। আল্লাহ হিন্দু, তুমি হিন্দু হলে কি হবে? আল্লাহ তুমি না বাচ্চাচাদের জন্য দোয়া করতে বললে, তোমার নবী না বললো যত বাচ্চাচারা খারাপ হোক তার সেবা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে? সেই সময়টা আমি দোয়া করেছিলাম, আল্লাহ যদি তুমি তাকে ভালোবাসো, তার ভালো কাজ যদি জীবনে থেকে থাকে, সে যদি জীবনে ভালো কাজ করে থাকে, মানুষের কল্যাণের জন্য যদি কিছু করে থাকে, সমাজের জন্য যদি কিছু করে থাকে, সে তো কোনোদিন তোমার ইসলামকে খারাপ বলেনি, কোনোদিন তোমার কোরআনের প্রতিবাদ করেনি, কোরআন নিয়ে বাজে মন্তব্য করেনি, তোমার নবী নিয়ে বাজে মন্তব্য করেনি, তোমার আলেমদের ভালো মন্তব্য করেনি। এই কয়েকদিন আগে উজবেকিস্তানে গিয়েছিল, সেখানে তো মুসলমানের এলাকা, সেখানে গিয়ে শো করে আসলেন, সেখানে গিয়ে লম্বা একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উজবেকিস্তান বাসীরা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ও বরকাতু বলে চিৎকার করে উঠলেন। আল্লাহ তার জীবনে যদি কোনো কাজ ভালো হয়ে থাকে, সে সিনেমা করতে গিয়ে মুসলমানেরও রোল করেছে, নামাজও পড়েছে, যদিও তার অভিনয়, সেটা তার অভিনয়। আল্লাহ তুমি তো অভিনয় করতে বলেছ, তুমি বলেছো বান্দারে যখন দোয়া করবি আমার কাছে অভিনয় করে করে কাঁদ, আমি তোদের গুনাগুলো মাফ করে দেব, আমার কাছে অভিনয় করে চা, আমি তোদেরকে চাই দিব, তোরা যা চাই। আল্লাহ সে তো অভিনয় করেছে, অভিনয় জগতের মধ্যে তার কি জীবনের কোনো ভালো কাজ ছিল না? তার কি সমাজের মধ্যে কোনো ভালো কাজ নেই? আল্লাহ যদি ভালো কাজ করে থাকে আর তুমি যদি তাকে ভালোবেসে থাকো, বান্দা বলে তাকে স্বীকার করে থাকো, সে যে ধর্মের হয় হোক, আল্লাহ সেই বিপদের সময় অসুস্থ দোয়া চেয়ে পাঠিয়েছেন। আমার দিদি স্বপ্না চক্রবর্তী বলছে, ভাই যেহেতু আমি ছোট ভাই, কাকু শরীর খুব খারাপ, একটু দোয়া করিস না। আমি যাই, কী দোয়া করবো রে, তার জন্য আমি কি দোয়া করব? বলছে করিস না একটু, তুই তো মোল্লা। তো কথা হলো, দোয়া করেছি, আমি মনে করি সেই অসুস্থতা সুস্থতার কারণ হলো আমার দোয়া। যেহেতু আমি কনভার্টেড মুসলমান, হাদি সাহেব আর মুসাফির হালতে আমি আসাম বিহার বিভিন্ন দেশ ঘুরেছি, আর বিভিন্ন দেশে মুসাফির হালতে দোয়া করেছি, আর আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যে মুসাফির হালতে মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ তার দোয়া ফেরত দেই না। এত প্রচার হয়েছে, তাহলে আমার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু হতো, আপনি কি করে ভাবলেন? এগুলো ইমান দুর্বল কম হওয়ার কারণের জন্য এগুলো আসে। মুসলমানদের যদি ফু দেন, হয়তো হুজুর ফু দিল, কি হবে তা কি জানি, নতুন মুসলমান। ওই ফুটা যদি হিন্দুদের দেন, টালিগঞ্জে হরিদেবপুরের পাশে মুচিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে মসজিদে ইমাম সাহেব নেই, আমি মাগরিবের নামাজ পড়ালাম। এখন মাগরিবের নামাজ পড়িয়ে দেখি সেখানে সব হিন্দু মেয়েরা লাইন দিচ্ছে, তা আমি তো ওখানকার ইমাম নই, ইমাম সাহেব নেই বলে ইমাম সাহেব বাড়ি আবার বস বোঝে। ওই বিল্লা মোর বলে ভাই বলছিল, কোন ভাই যেন আমাকে বলছিল, বিল্লা মোর ওইখানে বাড়ি ইমাম সাহেব, ও মুচিপাড়া মসজিদের ইমাম, আমার খুব পরিচিত। তো ও নেই, বাড়ি গেছে মোটরসাইকেল করে, তো মগরিবের নামাজটা আমি পড়িয়ে দেখি হিন্দু মেয়েরা লাইন দিয়েছে। এখন ওরা রোজ যার কাছ থেকে ফু দিয়ে নেয়, আমি সেই লোক নই, আমি তো নতুন মানুষ। তো ফু দিলাম কি জন্য বাবা? এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে। একজন বলতেছে ফু দিয়ে নে, এই ফুয়ের যে ক্ষমতা ঠাকুর ছাড়া কেউ জানে না, ভগবান ছাড়া কেউ জানে না। তাদের একটি বিশ্বাস যে ইসলামের কোনো আলেম, কোনো হাফেজ, কোনো আল্লাহওয়ালা, কোনো পীর, কোনো মুর্শিদ যদি মুসলমান কোনো হিন্দুর গায়ে ফু দেয়, তার যে অসুস্থতা হয়েছে এই ফুয়ের কারণে তার সুস্থতা জীবন ফিরে আসবে। তো কথা হলো, একটা কথা আপনাকে বলি, কেউ যদি ব্যবসা করার জন্য ইসলামের মধ্যে আসে, সে বিত্তের কথা বলা তার স্বভাব হয়ে যাবে। আর যদি দিনের জন্য যে ইসলামের মধ্যে আসে, সে মিথ্যা কথা বলা তার প্রয়োজনই নেই, তার বড় মালিক আছেন আল্লাহ। এর জন্যই বলছি বাপ,
দেখেননি কি রেজবি, কি রেজবি গো, অসীম রেজবি না কি রেজবি আছে না হিন্দু থেকে, অসীম রেজবি হিন্দু থেকে কি গো, মুসলমান থেকে হিন্দু, ও একটা গাধা, গাধা না হলে কখনো হিন্দু মুসলমান থেকে হিন্দু হয় না। আপনি যখনই একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসা করবেন কি জন্য করবেন বলেন, কথা উত্তর দেন, লাভের জন্য তাই না, যে এই ব্যবসার এই মাছের ব্যবসা করতে হচ্ছে না, একটু গোছের ব্যবসা করলে মানে লাভ বেশি হবে, তাহলে আপনি যখন একটা ব্যবসা ছেড়ে দেবেন আরেকটা ব্যবসা যখন ধরবেন সেটা লাভের জন্য। আর ও গাধা সোনার ব্যবসা বাদ দিয়ে পিতলের ব্যবসায় গেল, এখন সোনার দাম বেশি না পিতলের দাম বেশি গো, তাহলে সোনার দাম বেশি, ও সোনা ছেড়ে পিতলে গেল, ও জানে না ধর্ম কাকে বলে, ও জানে না ইসলাম কি জিনিস, ও জানে না হিন্দু কি জিনিস, ও বলতে কোরআনের 26টা আয়াত আমি কি করব, কথা বলো কি করব, পরিবর্তন করে দেব, পাল্টিয়ে দেব, আরে রাখো তোমার কোরআনের আয়াত, আল্লাহর কেতাব আল্লাহর কাছে থাক, আল্লাহর কেতাব বান্দার কাছে থাক, আল্লাহর কেতাব হাফেজ সাহেবের কাছে থাক, আল্লাহর কোরআন ওলামা হাফেজের কাছে থাক, তুমি যে ধর্মের মধ্যে গিয়েছো সেই ধর্মের ভুলগুলো আগে পাল্টিয়ে দাও, তারপরে জানবো কোরআনের দিকে এসো। এক নম্বর, হিন্দু মেয়েরা স্বামী মরে গেলে কি হয় গো, বিধবা হয়, হয় না, হিন্দু মেয়েরা স্বামী মরে গেলে বিধবা হয়, এই বিধবা নারী বিয়ে করতে পারবে না, এক নম্বর, দুই নম্বর খাটে শুইতে পারবে না মাটিতে শুতে হবে, তিন নম্বর মালসাই করে রান্না করে খেতে হবে, একবারে ধাক্কা মেরে যা ভাত করবে তাই খেতে হবে, চার নম্বর কোনো সাজগোজ রঙিন জামা কাপড় পরতে পারবে না, এই সিস্টেমটা কোন কেতাবের মধ্যে আছে হিন্দু সম্প্রদায়ের কাছে আমি জানতে চাই, একটি নারী তার স্বামী মরে গেলে সেই নারী আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না, খাটে শুইতে পারবে না, ছেলের বিয়ে বৌমাকে আশীর্বাদ করতে পারবে না, মালসায় রান্না করে চিরজীবন খেতে হবে, ভালো মন্দ খেতে পারবে না, সাজগোজ কিছুই করতে পারবে না, আর ওই হিন্দু নারীর যদি বউ মরে, হিন্দু সমাজের যদি একজনের বউ মরে যায়, বউ মরে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে সুন্দরী মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে, আমার প্রশ্নটা এখানে, পুরুষ বিয়ে করতে পারবে বউ মরে গেলে আর নারী স্বামী মরে গেলে বিয়ে করতে পারবে না, কোন জায়গায় কোন ধর্মের কোন জায়গায় নিয়ম কানুন আছে, আমি একটু হিন্দু ভাইয়ের কাছে জানতে চাই, ওই রেজবি সাহেবের কাছ থেকে জানতে চাই, তুমি আগে এই সমস্ত দলিলগুলোকে ব্যান করো তারপরে কোরআনের মধ্যে এসো, তুমি তো নিজেই কোরআন জানো না, তুমি নিজেই যে ধর্ম ছেড়ে চলে গেছো এই ধর্ম সম্পর্কে কিছু জানো না, তুমি নবী সম্পর্কে কিছু জানো না, নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো, বোঝা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে গো, হ্যাঁ বাবা অসুবিধা হচ্ছে, তবে তো মুশকিল হবে গো, মাইকের সাউন্ড যদি ক্লিয়ার না হয়, তাহলে আগে ধর্ম আপনাকে জানতে হবে, তুমি যে হিন্দু ধর্মে চলে গিয়েছো মালা পরেছ তিলক পরেছ আর মুসলমানদের বলবি যে আমি মুসলমানদের 26টা আয়াত কোরআনের পাল্টিয়ে দেবো, আরে 26টা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তুমি পাল্টাতে পারো কি, তোমার মতো বড় বড় পণ্ডিত ছিল আবু জেহেল, তোমার মতো বড় পণ্ডিত ছিল আবু সুফিয়ান, তোমার মতো বড় পণ্ডিত ছিল আবু লাহাব, তোমার মতো বড় পণ্ডিত ছিল উতবা, তোমার মতো বড় পণ্ডিত ছিল সাইবা, বড় বড় পণ্ডিত ছিল সেই জামানায় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারা আপ্রাণ চেষ্টা করেছে কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য, তারাই পারেনি, তুমি তো কি, তুমি তো গাধা, আমি চাই আমার ওয়াজ তুমি শোনো, আমি চাই আমার বক্তব্য তুমি শোনো, শোনার পরে তুমি আমার সঙ্গে বসো ইসলাম ধর্ম নিয়ে
আমার সঙ্গে বসো হিন্দু ধর্ম নিয়ে, আমি তোমার কাছ থেকে হিন্দু ধর্ম জানবো আর তুমি আমার কাছ থেকে ইসলাম ধর্ম জানবে, তুমি নতুন হিন্দু আর আমি নতুন মুসলমান। তুমি যদি ইসলামের একটি ভুল আমাকে দেখাতে পারো আমি ইসলাম থেকে হিন্দুদের চলে যাব, আর হিন্দুদের যদি 99টা নয় 100টা ভুল যদি আমি 100% ভুল যদি আমি ধরিয়ে দিতে পারি, পরো তুমি বলো আমার হাতেই করবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ওয়াজগুলো তুমি শোনো, বাংলায় যদি শুনতে বুঝতে না পারো তাহলে তুমি হিন্দিতে শোনো, ড্রামিং করে দেবে। আমার কথা বেরাদার ইসলাম, তুমি কোন লোভে কোন লালসায় গেলে তুমি দেখলে মুসলমান হতে গেলে সেরকম মুসলমান হতে হয়? তুমি তো মুনাফিক মুসলমান ছিলে, তোমাকে মুসলমানটা কি সম্মান দেবে, কে ইজ্জত দেবে? তুমি তো বাবরি মসজিদ করার, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে রাম মন্দির করার জন্য কয়েক হাজার টাকা তুমি ডোনেশন দিয়েছো, তুমি তো সেই রকম মুসলমান, তুমি তো মুনাফিক মুসলমান, তোমার যে স্থান মুসলমান ধর্মের মধ্যে নেই, তুমি মুসলমান ধর্ম চলে গেলে ছেড়ে দিয়ে চলে গেলে মুসলমানের কিচ্ছু যায় আছে না। ও মুসলমানেরা তোমরা কি মনে করেছো মসজিদে না গেলে আল্লাহর ক্ষতি হবে, মাদ্রাসায় যদি ছেলে মেয়ে না পড়ে আল্লাহর ক্ষতি হবে, নবীর ক্ষতি হবে? না, এমন একটা দিন আসবে আল্লাহ দলে দলে হিন্দুদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে দেবে আর তোমাদেরকে মসজিদ থেকে তোমাদের লাথি মেরে বের করে দেবে, বেরো নামাজ আমরা পড়বো, নামাজ আমরা পড়াবো, তোমাদের মতো মুসলমানের দরকার নেই, যেহেতু তোমরা সুযোগ বুঝে মসজিদে এসেছো সময় মতো মসজিদে আসো না, শুধু জুমার দিনতে আসো, পাঁচ ওয়াক্ত আসো না, তোমাদের মতো এই মুসলমানদের আমার আল্লাহ দরকার নাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছে আমরা ইসলামের জন্য, আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলামকে ভালোবেসেছি, ইসলামের যত কিছু কাজকর্ম মসজিদ মাদ্রাসা আমরাই বহাল রাখবো, তোমাদের মতো মুনাফিক মুসলমানের আমার দরকার নেই। সময় আসছে এখনো সাবধান হও, এখনো মুনাফিকি ছেড়ে দাও, এখনো বদমাশি ছেড়ে দাও, এখনো শয়তানি ছেড়ে দাও, এখনো মদ ছেড়ে দাও, এখনো গাঁজা ছেড়ে দাও, এখনো নারী নির্যাতন ছেড়ে দাও, এখনো জেনা ছেড়ে দাও, এখনো সমস্ত বদমাশি সমস্ত শক্তিগুলোকে বন্ধ করে দিয়ে আসো এহদিন সিরাত আল মুস্তাকিমের পথে, দেখবে শান্তি আর শান্তি। শান্তি দেখেছো কোথায়? আমার দাদু নিবেন চক্রবর্তী বলতো, আর এ শান্তি ডাকতো, আমার ঠাকুরমার নাম ছিল, তার বলছি কাকে ডাকছিস? বলতে শান্তি, শান্তি তো মরে গেছে, কবে মরে গেছে? বলছে আরে ওই শান্তি নয়, আমার বউ শান্তিকে ডাকছিস। তো শান্তি যদি পেতে চাও, টাকা দিয়ে শান্তি পাবে না, বাড়ি গাড়ি দিয়ে শান্তি পাবে না, জায়গা জমি দিয়ে শান্তি পাবে না, শান্তি যদি পেতে চাও এহেদেন সিরাত আল মুস্তাকিমের পথে এসে দেখো, বালা মুসিবতগুলো বিপদগুলো যন্ত্রণাগুলো রোগগুলো অসুখগুলো তোমার কাছে অমৃত লাগবে। তোমার জ্বর হয়েছে, তুমি কোকাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, আল্লাহ বলছে বান্দা তো কাঁদছিস কেন, কষ্ট পাচ্ছিস কেন? আরে তোর জ্বর হয়েছে তোর গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য, তোর কি জ্বর আমি এমনি দিয়েছি, তোর গুণাগুলোকে ধরে দেব। এইরকম আমার মালিক, এরকম আমার খালেক, এইরকম রহমান, এরকম রাহিম, এইরকম হাইয়ুল, এইরকম কাইয়ুম, এরকম গাফফার, এরকম সাত্তার, এরকম জব্বার, এরকম জলিল, এরকম রাজ্জাক আপনি কোথায় পাবেন? একটা দেখান, একটা দেখান। এর জন্যই আপনাদেরকে বলতে চাইছি আজ আসুন, আমরা যে পথের মধ্যে আছি, আপনি হয়তো বলবেন বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলুন, মুসিবতে বললেও আলহামদুলিল্লাহ বলুন, জ্বর হয়েছে আলহামদুলিল্লাহ বলুন, কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া হয় না। আমাকে দেখেন, আমার মতো বিপদ আল্লাহ আপনাদেরকে দিলে তো আপনারা ধর্মই ছেড়ে দেবে, আমার মতো বিপদ যদি আসে আপনি ধর্মই ছেড়ে দেবে। আমি প্রথমে একটা বাড়ি করেছিলাম 30 লক্ষ টাকা খরচা করে, এ বাড়ি গোপাল চক্রবর্তী আমাকে দেয়নি টাকা, এ বাড়ি গৌরব চক্রবর্তী করার জন্য আমাকে টাকা দেয়নি, এ বাড়ি করার জন্য নিপেন চক্রবর্তী আমাকে টাকা দেয়নি, এ বাড়ি করার জন্য তারাপদ চক্রবর্তী আমাকে টাকা দেয়নি,
এ টাকা মুসলমানদের কাছ থেকে জলসা করেছি, টাকা দিয়েছে, হাত মোসাফা করেছে, টাকা দিয়েছে, এমনি হাদিয়া দিয়েছে, করে 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 বহুত টাকা জমেছে। তো বন্ধু বান্ধবরা বলছে, হুজুর আপনি সেই ভাড়া বাড়িতে থাকেন, একটা বাড়ি করেন না। সেই সময় 30 লক্ষ টাকা খরচা করে বাড়ি করলাম, জমি বিল্ডিং করে মেহমানদের থাকার জন্য আলাদা ঘর, পায়খানা ঘর, অধিখানা থেকে শুরু করে সমস্ত কিছু বিশাল রাজমহলের মতো করলাম, যেহেতু অন্তলোকে মেহমান আসলে যেন তার কষ্ট না হয়। এলাকার মানুষেরা, এলাকার মানুষরা বলছে একটা আলেম জলসা করলে 500 টাকা পায়, 1000 টাকা পায়। এই হুজুর এত টাকা পেল কি করে, 30 লক্ষ টাকা খরচা করে বাড়ি করলো? আরে যে আমাকে দাঁড়িয়েছে সব লাগিয়ে দিয়েছে, আমি জানি আমি মরে গেলে মুসলমানদেরই হবে। তো সেই ওখানকার হিন্দু মুসলমান সমাজের লোকেরা প্রোটেস্ট করলেন, এত টাকা পেলেন কোথায়? সরকারি অফিসার একদিন হাজির হলেন, হিসাব দিন এত টাকা কোথায় পেয়েছে, কে আপনাকে দিয়েছে? আপনি তো 500 টাকা পান, আপনি তো 1000 টাকা পান। ওরা মনে করে আলেমদের এরকমই একটা বাজার, হিসাব আমি দিতে পারিনি, কোথা থেকে দেবো? আপনি দিয়েছেন 50 টাকা, আপনি দিয়েছেন 100 টাকা, ও দিয়েছে 200 টাকা, ও দিয়েছে 500 টাকা, ও দিয়েছে 1000 টাকা, এমনি করে মোসাফার টাকা। আসামে গেলাম তোকে 70-80 হাজার টাকা শুধু মোসাফার টাকা হয়, হাত মিলাবে 50 টাকা 100 টাকার কমে কেউ হাত মিলায় না, মোসাফা করে না। এই টাকাগুলো এনে তো আমি করেছি, হিসাব দিতে পারিনি, বাড়িটা চলে গেল, পথের ফকির হয়ে গেলাম, ভাড়া বাড়িতে ফিরে আসলাম। আল্লাহর কাছে শুকর করলাম, আল্লাহ তুমি তো জানো সব, অসুবিধা হচ্ছে? দেখুন কি করবো, মাইকেল সবার তো চলে গেল, কাউকে বলতে পারিনি, কেস মামলা কিছুই করিনি, আল্লাহর উপর তওয়াক্কাল করলাম। আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়েছিল, তা আমার কি, তুমি যদি এই বান্দাকে যেভাবে রাখবে সেইভাবেই থাকবো। চলে গেল, ভাড়া বাড়িতে ফিরে আসলাম, বহুত কষ্ট করে আবার সেই আবার আল্লাহ করিয়ে দিয়ে একটা বাড়ি করলাম। এবার আর সাপ টাপ দেয়নি, কলকাতার মধ্যে বাড়ি তো অনেক টাকা জমির দাম, 20 লাখ টাকার মতো খরচা করে বাড়ি করলাম অ্যাডভেস্টার দিয়ে। সেই বাড়ির মধ্যে 100 জন মেহমান আসলে কোথাও যেতে হবে না, থাকা খাবার থালা প্লেট গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু করলাম। সেখানকার মুসলমানরা ছিল তবলিগ সমাজের মানুষ, আমি তবলিগ করি না জানেন তো, আমি পীর সাহেব ভক্ত মানুষ, তারা আমার প্রতি একটু রাগান্বিত হলো মনে মনে, কিন্তু ইসলামী আদর্শ দিয়ে অনুসরণ দিয়ে দিন দিয়ে ইসলাম দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে আমাকে তো সরাতে পারছে, চেষ্টা করেছেন, প্রাণ চেষ্টা করেছেন। ও জায়গাটার মধ্যে ওখানকার লোকাল ছেলেরা জুয়া খেলে, মদ খায়, রাতের বেলা মেয়ে এনে ফুর্তি করে, যেহেতু মাঠের পাশে বাড়ি তো বাধা দিলাম, অবজেকশন করলাম, সেখানে একটা আলো জ্বালিয়ে দিলাম যেন অন্ধকার না থাকে, এমনি করে তারা আরো শত্রু দুশ্মন হয়ে উঠল, তারা কোনো দিক দিয়ে আমাকে সরাতে পারছে না। তারা কি করলো, ওই মোবাইলের মধ্যে কি করে অডিট করে, কি করে অডিট ফডিট করে, যারা এগুলো মোবাইল ব্যবহার করে তারাই জানে, অন্য ছবি আমার ছবির মধ্যে কানেকশন করিয়ে দিল, একটা মেয়ে ছেলের ন্যাংটা ছবি আমার মোবাইলের মধ্যে দিয়েছে, আমরা জানি না, যেহেতু আমি চালাই না মোবাইল, মোবাইল শুধু ফোন আছে হ্যালো বলি, আর ফোন করা দরকার হলে ফোন করি, এটাই আমার কাজ, অন্য কোনো দেখার সময় আমার নেই। তারা অডিট করে ন্যাংটা মেয়ে ছেলের ছবি দিলেন চার মধ্যে, দিয়ে একদিন 10-12 জন লোক এসে বলতেছে তোমার মোবাইলটা দেখি, আর আমি তো মোবাইল অতটা চালাই না, না দেখো, তারা খুঁজে 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 হোয়াটসঅ্যাপে সেই নাম সেই ছবিটা বের করেছে। এগুলো কি ভালো হুজুর, এগুলো কি আপনি এগুলোর ব্যবসা করেন? আমাকে বলছে এই নিয়ে ঝুট ঝামেলা করে তারা জবরদস্তি করে রাতের বেলায় আমার বাড়িটা দখল করে নিয়ে বন্দুক পিস্তল দেখিয়ে বাড়িঘর লুটতরাজ করে আমার বাড়িটা জবরদস্তি করে ম্যাজিস্ট্রেটকে ডেকে এনে ঘরের মধ্যে বসে বাড়িটা দলিল করে দিল, আমাকে সেখান থেকে বের করে দিল, থানাকে খবর দিতে দেয়নি, থানাকে খবর দিলে জিনিসটা ফাঁস হয়ে যায়, কারণ সরকারি লেভেলের লোকেরা জানে যেগুলো অডিট করা জিনিস, কিন্তু কি হবে, আল্লাহ আবার সেই জায়গায় এনে হাজির করবে সেই ভাড়া বাড়ি।
অন্য অন্য বার তো তাও কিছু পয়সা করে ব্যাংকে ট্যাঙ্কে থাকতো, এবার তো একদম ছিল না, একদম নীল, বাড়ি করে জিনিসপত্র কিনে টিনে যা কিছু করে একে নতুন করে সাজাতে হয়েছে, একেবারে ব্যাংক একদম জিরো ব্যালেন্স। লকডাউন যাই হোক, যে কোনো উসিলা করে, হ্যাঁ আমার বন্ধু ছিল, এ আবার মুনাফেক বন্ধু, মানে আমার সঙ্গে জলসায় গিয়েছে, তাকে আমি হাদিয়া দিয়েছি, সেবা করেছি, প্লেনে করে নিয়ে গেছি বিভিন্ন দেশে, সেই লোকটি যখন তার দেশের মধ্যে, সেই লোকটাই আমাকে ঘর জায়গা কিনে দিয়েছিল, ঘর বাড়ি করে দিয়েছিল, সেই লোকটি কি করলো, আমার যত ভক্ত মুরিদ আছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ভক্ত মুরিদকে ফোন করে জানিয়ে দিল হুজুরের এরকম একটা ঘটনা ঘটেছে। এখন আমার ভক্ত মুরিদরা আমাকে ভালো করে জানে, তারা কথাটা অত গুরুত্ব দেয় না। সেই লোকটি ইচ্ছে করলে একটা থানায় খবর দিলে এই ঝামেলাগুলো আসতো না, কিন্তু সে থানায়ও খবর নিয়ে তাকে বলে যে তোমার একটা অংশ তোমাকে দেবো, তুমি চিন্তা করো না, তুমি পারিশ্রমিক পেয়ে যাবে। সে করছে কি, লোভী মুনাফেক মুসলমান তো, পয়সা যেখানে সেখানে, ও কি করছে, থানা টানায় খবর টবর দেয়নি, গোপনে কি করছে, তারা রাতারাতির মধ্যে আমাকে বললাম না, মুখে পিস্তল ধরে জিনিসপত্র বাড়ি ঘরে লুটতারাজ করে জবরদস্তি করে জমিটা লিখিয়ে দিল। আমিও চিন্তা করলাম, আল্লাহ তুমি দিয়েছিলে, কি বলবো। এবার আমি যদি মনে করতাম যে আমি পরের দিন থানায় যাব, আমার বাপ চাচারা আমাকে চেয়েছিল যে তুই একটা বার আয় একটা বার বল, আমি চিরুনি তালবাসি করে মুসলমানদের ভিটামাটি চাটি করে দেব, কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহ মরতে তো আমাকে হবেই, আমার জন্য হিন্দু মুসলমানের আয় বেড়ে যাবে, হ্যাঁ আর লোকেরা বলবে একটা হিন্দুর ছেলে মুসলমান হয়ে এসেছিল, এই গ্রামটাকে উজাড় করে দিয়ে গেছে, চিরজীবন যদি কোনোদিন হিন্দুর ছেলে মুসলমান হয় এই এলাকার মানুষেরা তাকে ভালো চোখে দেখবে না। আল্লাহর উপর তোয়াক্কাল করলাম, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তুমিই জানো দোষ কার অন্যায় কার, তুমি জানো ভালো, যা তুমি যে হালে রাখবে সেই হালে আমি সন্তুষ্ট। আবার ভাড়া বাড়িতে চলে আসে, দেখেছেন আল্লাহর কি মক্কর, বোঝা খুব মুশকিল। আল্লাহ চান না যে আমি বাড়ি করে থাকি, এত এরকম বিপদ গেছে আমার, পয়সা নেই, খাওয়া নেই, থাকার জায়গা নেই, এই শীতকালে কম্বল নেই, এই শীতকালে বালিশ কাঁথা নেই, কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহ আস্তে 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 যে কোনো উসিলা করে, আপনি শুনেছেন হুজুরের এই অবস্থা, আপনি একটা কম্বল দিয়েছেন। আলতাফ বাবা বলে একজন বাবা আছে, ওই তদবির টাকাটা করে, সে শুনেছেন আমার এই বন্ধুর মুখ থেকে যে হুজুরের একটু বিপদের মধ্যে আছে হুজুর, তা ও লোক কী করে যে মোটরসাইকেল করে আমি যেখানে থাকি সেখানে এসে হাজির, হুজুর আমি জানি না, এইমাত্র আমার জন্য লুঙ্গি, হ্যাঁ আমার জন্য, তারপরে আপনার টাকা, আমার জন্য এটা সেটা, আমার জন্য কম্বল, বিভিন্ন জিনিস এনে আলতাফ বাবা হাজির হলেন। বলে হুজুর আমি কিন্তু আপনাদের মতো আলেম নই, আপনাদের মতো আলেম নই, আমি সাধারণত মানুষ, তবে আপনাকে আমি চিনি, জানি, ভালোবাসি, মহব্বত করি, আমি এই দেশেই দিল, আজও সে লোকটি যখনই আসে 2,000, 4,000, 5,000, 1,000 আমাকে দিয়ে যায়, ওষুধ দরকার হলে ওষুধ পাঠিয়ে দেয়। তো এমনি করে মানুষ যখন, আল্লাহ যখন তার মদত করবে, মানুষ তখন দলবদ্ধভাবে তাকে ব্যবস্থা করে দেবে। তো এর জন্য দুঃখ হওয়ার কোনো প্রশ্নই আছে না, আল্লাহ আমাকে যে বিপদে ফেলেছিলেন সেই বিপদ থেকে আমার আল্লাহই আমাকে উদ্ধার করেছেন। আমাকে দেখে আমার মা, ইসলাম কবুল করতে বলা মেয়ে ছেলে নয় আমার মা, কোনোদিন ইসলাম কবুল করার কথা নয়, আমার মা আমাকে এই ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গয়া, কাশী, পুরী, বৃন্দাবন, মথুরা, জগদ্ধারী, জগন্নাথ, অমরনাথ, এমন কোনো জায়গা ছিল না সেখানে মা না গিয়েছে, হাত জোর করে বলেছে ঠাকুর অমনং ব্রাহ্মণং সেবায় নম, ঠাকুর আমার সন্তানটা ব্রাহ্মণ সন্তান, ঠাকুর যদি আমার ছেলেটা মুসলিম ধর্ম থেকে ফিরে না আসে তাহলে আমার ছেলেটা তোমার ধর্মের সেবা করবে কি করে। এমনি করে আমার মা কেঁদেছে, এমন কোনো জায়গা ছিল না সেখানে মা না গিয়েছে। আমি বললাম মা তুমি ফালতু সেগুলো জায়গায় কেন গেলে, পিতল কখনো সোনা হয়, তামা কখনো সোনা হয়, সোনা সোনা, তুমি যদি অন্য কাউর কাছে না গিয়ে, কোনো মন্দিরে না গিয়ে, কোনো ঠাকুরের কাছে না গিয়ে, কোনো তদবির টাকাটা না, আমি দুনিয়ার লোকের তদবির করি আর আমার মা আমার তদবির করছে, চিন্তা করেছেন।
মাতাং।